করেন সবাই, ঠিক আছে? আমি যখন কোন কোয়েশ্চেন জিজ্ঞেস করব, মাইক অন করে অ্যান্সার দিবেন। দেখেন তো আমি কি বলতেছি, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এইখানে কি এই গ্যাপটাতে যে রেক্টাঙ্গেলটা যে আছে, এখানে আমাদের একটা লোগো থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখনো লোগো তৈরি করতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি, আমরা জাস্ট এমনি যে কোনো একটা লোগো, মানে একটা গুগল থেকে একটা লোগো নিয়ে গিয়ে আমরা বসাতে পারতাম না? এখানে লেখা ছিল জিএইচ, তাহলে লোগো ফর জিএইচ লিখে আমি সার্চ দিলাম। দেখেন তো আসছে না, অনেক ইমেজ আসছে, দেখতেছেন সবাই? আচ্ছা, অনেকগুলো ইমেজ আসছে, এখান থেকে একটা ইমেজ আমরা নিয়েও নিতে পারি। এটা জাস্ট আমাদের ওই যে ফাঁকা আছে তো জায়গাটা, ফাঁকা না রেখে আমরা একটা লোগো বসাইলাম, এই আর কিছু না। হ্যাঁ, এটা অন্য কোনো কিছু না, জাস্ট আমরা এই জায়গাটা যে ফাঁকা ছিল সেখান থেকে আমরা কি করতেছি, এটাকে একটা এই জায়গায় একটা লোগো বসানোর চেষ্টা করতেছি। আচ্ছা একটু দেখেন সবাই, এই যে ছবিটাকে আমরা নিয়ে আসছি, হ্যাঁ আচ্ছা আনলাম, আনার পরে একটু দেখেন আমরা কি করতে চাই, এই যে বাড়তি অংশগুলো কেটে ফেলতে চাই না, আমরা বাদ দিতে চাই না, বলেন তো সবাই কি চাই? এই বাড়তি অংশগুলো দরকার আছে, এই যে লেখা আছে shutterstock.com, তারপর একটা নাম্বার দেওয়া আছে, এই যে আশেপাশে অনেক সাদা অংশ দরকার আছে আমাদের, এগুলোর কোনো বলেন দরকার নেই? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে কেটে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কীভাবে কাটতে পারি, খুব ইজি, একটু দেখেন, এই যে আমাদের মুভ টুলের নিচেই একটা অপশন আছে, কি নাম, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, কি নাম, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটাকে আমরা সিলেকশন টুলও বলি। রূপন ভাই মাইক অফ করেন, নয়েজ হচ্ছে। ওকে, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নেওয়ার পরে আমরা কি করব, এই যে যতটুকু আমাদের দরকার, হ্যাঁ ততটুকু সিলেক্ট করব, কার, এই যে এই লেয়ারটার, কোন লেয়ারটার, এই যে দেখেন যেটা আমরা নতুন আনছি ওই লেয়ারটার। এরপরে দেখেন আমি চাইলে এইখান থেকে ডিরেক্ট এটাকে কেটে নিতে পারবো, কন্ট্রোল এক্স, দেখছেন কেটে নিছি, ঠিক আছে? তারপর দেখেন আমি আবার মুভ টুল নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে কন্ট্রোল ভি, এই দেখেন। আচ্ছা, বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি ব্যাকগ্রাউন্ডের কারণে, এবার মনে ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন কি করছি আমি, জিনিসটা কি সবাই বুঝতে পারছেন নাকি আরো একবার দেখাই দিব, একটু বলেন আমাকে, আরো একটু দেখাই দিব না? আচ্ছা, আবার, আচ্ছা ঠিক আছে, আবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমরা এই লেয়ার টুটার নাম চেঞ্জ করে এটার নাম দিয়ে দিই লোগো। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে লাল যে লেয়ারটা ছিল কালারের, ওইটা আমরা অন করে দিলাম, আমাদের জন্য তাহলে সুবিধা হবে আরো, তাই না, বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন আমি সবার আগে যে লোগোর যে লেয়ারটা এটা সিলেক্ট করছি, হ্যাঁ আমরা যেটা কপি করে আনছি ইন্টারনেট থেকে আমরা নিয়ে আসলাম যেটা, আচ্ছা আনার পরে আমি কি করতেছি, এই যে এখানে আছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করলাম, করার পরে কি করব দেখেন, এই যে ক্লিক করে আমি টেনে কি সিলেক্ট করতেছি, আমার যতটুকু নিতে চাই, আমার যদি মনে হয় যে এত বড় আমি নিব না, তাহলে আরো ছোট করতে পারি আমরা, নেন আপনাদের যেটা ভালো মনে হয়, নিলাম ছোট করে নিলাম। আচ্ছা, নেয়ার পরে আমরা এখন দেখেন কি চাচ্ছি, এই অংশটুকুই শুধু আমরা নিব, বাকি অংশ নিব না। তো আপনি চাইলে এটাকে কেটে নিতে পারবেন, চাইলে কপিও করতে পারবেন, আপনার ইচ্ছা। কপি করতে হলে কন্ট্রোল সি, যেটা আমরা নর্মালি ইউজ করি, আর কেটে নিতে হলে কন্ট্রোল এক্স, ঠিক আছে? কি করব বলেন, কেটে নিব না কপি করব, কোনটা আপনারাই বলেন, কি করব, কেটে নিব? আচ্ছা, কন্ট্রোল এক্স কেটে নিলাম, দেন কন্ট্রোল ভি, চলে আসছে। এবার মুভ টুল নেন, এই যে আমাদের যে লেয়ারটা ছিল এই লেয়ারটার আর কোনো দরকার আছে নাই, ডিলিট করে দেন। এখন আমাদের যেটা লোগোর অরিজিনাল লেয়ার যেটা, সেটার নাম লোগো দিয়ে দেই, ডান। এবার কি
এটাকে আমরা এখানে বসাই দিব। কি করা যাবে না এটা? বাদন করা যাবে কি না? এটার সঙ্গে অ্যালাইন করা যাবে না? দেখেন ডান। এরপরে হ্যাঁ বলেন। আমি যদি চাইতে যে ব্যাকগ্রাউন্ডটা এটা শুধু কালোটা থাকবে, সাদা থাকবে না, তাহলে কি করতে হবে? এই তো রূপন ভাই, এই যে বেশি বুঝলে তো সমস্যা, ওটার জন্য আলাদা টুল আছে, আমরা ওইখানেও যাব। ঠিক আছে, আস্তে আস্তে, এত তাড়াহুড়ার কিছু নাই। ঠিক আছে, ওকে। দেখেন তাহলে আমরা কি করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা এবার দেখেন সমস্যাটা কি হইলো, যে এই যে আমরা এটাকে এখানে বসাচ্ছি, বসানোর পরে এটার একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এখন আমরা চাইলে লোগোটাকে কি করতে পারি, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে সাদাটা চলে যাবে, তাই না? এটা আমরা করতে পারি, পারি তো, পারি পারি। আচ্ছা কিন্তু আপনারা যদি চান যে ভাইয়া আমি এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এইটাই রাখবো না, কোনটা রাখবো না, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এইটাই আমি রাখবো না, এইটাও করা যাবে। বুঝতে পারছেন সবাই? এইটাও করা যাবে। কথা হচ্ছে কিভাবে করব আমরা। আচ্ছা এবার একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলি, এই যে লোগোটাকে আমি ছোট করছি, তাই না? বলেন তো, ছোট করছি না? অরিজিনাল সাইজ থেকে ছোট করছি তো নাকি? এই যে আবার বড় করলাম, দেখেন তো ঝাপসা হয়ে গেছে না? আবার ছোট করি, আবার বড় করি, দেখতেছেন ছবিটার কি হয়েছে? আগে কি লোগোটা আমাদের এত ঝাপসা ছিল? লোগোটার কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হচ্ছে না বলেন তো? হচ্ছে, অথচ একটু আগে লোগোটা আমাদের কত সুন্দর ছিল, দেখেন এইখানে দেখেন। আচ্ছা এটারই আমি দুইটা কপি করব, হ্যাঁ এটার আরেকটা কপি করব, এটা এখানে থাকুক। এটাকে দেখেন আমি এখানে পাশে বসাইলাম, বসানোর পরে এটাকে আমি এখন ছোট করব, ছোট করলাম, করে আবার এটাকে বড় করতেছি। দুইটা কি কোয়ালিটি একরকম লাগতেছে? ঝাপসা হয়ে গেছে কি? সবাই কি দেখতেছেন ঝাপসা হয়ে গেছে? কি সবাই একমত তো নাকি? আচ্ছা ঠিক আছে, ঝাপসা হয়ে গেছে। কেন ঝাপসা হইতেছে একটু দেখেন। আচ্ছা আমরা যখন এই ছবিটাকে প্রথমবার ছোট করছিলাম, ও তখন কি করছিল জানেন আপনারা? এই যে এটার যে পিক্সেল কাউন্ট আছে না, এটাকে যদি আমরা চিন্তা করি পিক্সেল হিসেবে, এটার যতগুলো পিক্সেল ছিল সবগুলোকে কম্প্রেস করে ও ছোট করে ফেলছিল, তাই না? এতটুকু করে ফেলছিল, কিন্তু এতটুকু করার পরে যখন আমি আবার এটাকে বড় করতেছি তখন ও কি করতেছে বলেন তো? ওই ছোট পিক্সেলগুলোকে ওর আবার টেনে বড় করতে হচ্ছে না? তোর তো যখন কম্প্রেস করছে তখন কিন্তু ইনফরমেশনগুলো অলরেডি হারাই গেছে, বড় করার কারণে কি ইনফরমেশনগুলো আবার আসবে বলেন তো? আসবে আসবে না? তো ইনফরমেশনগুলো হারাই গেছে, তো যেই ইনফরমেশন হারাই গেছে সেই জায়গার সেই ইনফরমেশনগুলো কিন্তু ওর কাছে আর নাই। তো আপনি যখন এরপর ওকে বড় করতেছেন, ও আর পিক্সেল বাড়াইতে পারতেছে না, ও ওই ছোট পিক্সেলগুলোকে বড় করতেছে, বড় করার কারণে কি হয়ে গেছে, ছবিটা ঝাপসা হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, দেখেন এই যে এই লোগোটাকে, এটা আমাদের লোগো তাই না? তাহলে এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন এটা করলে কি হয় একটু দেখি, আমরা আসেন নিলাম। আচ্ছা এটার আবার একটা কপি আমরা রেখে দিই এখানে, হ্যাঁ যদিও দরকার ছিল না তারপরও রাখলাম। এটাকে এখন দেখেন আমি ছোট করতেছি, আবার এটাকে বড় করতেছি, কি চেঞ্জ হয়েছে কোনো? যদি মনে হয় যে ভাইয়া ওটা তো কয়েকবার করছিলেন, এটাও কয়েকবার করতেছে, দেখেন কি চেঞ্জ বোঝা যায় কোনো? কোনো চেঞ্জ হয়েছে? সারা জীবন এরকম করলেও চেঞ্জ হবে না। কি কারণে,
আমরা যে মুহূর্তে এটাকে স্মার্ট অবজেক্ট করছি না, সঙ্গে সঙ্গে এটার যে অরিজিনাল সাইজ, এটার যে সাইজটা, সেটা এক জায়গায় সেভ করে রাখছে। দেখেন এই যে এই এই আইকনটাতে, এই আইকনটাতে ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন। দেখেন, দেখছেন ও আরেকটা নতুন উইন্ডোতে নিয়ে আসছেন আমাদেরকে, দেখা যায় কি? দেখতে পাচ্ছেন সবাই নাকি? এই যে দেখেন লোগো কপি ডট পিএসবি, স্মার্ট অবজেক্ট করার কারণে ও কি করতেছে, এটাকে আলাদাভাবে সেভ করে রাখতেছে। কেন? এটা ওর ব্যাকআপের মতো থাকতেছে। এখন আমি এটাকে যতই ছোট বড় করি না কেন, এটার রেজুলেশন বা এটার যে পিক্সেল ডেন্সিটি কোনোটাই কমবে না। বোঝা গেছে আমার কথা? বুঝতে পারছেন সবাই এই কথাটা? কি সবাই বুঝতে পারছেন? এখন দেখেন এর চেয়ে বড় করা হইলে ওর তো রেজুলেশন এর চেয়ে বড় কখনো ছিল না, তখন তো রেজুলেশন আস্তে আস্তে একটু খারাপ হবে। ছোট ছবিকে যদি বেশি বড় করা হয় তখন রেজুলেশনটা খারাপ হবে না? বুঝতে পারছেন পুষ্পিতা আপু কি বলছি আমি? ওর অরিজিনাল সাইজই কিন্তু এটা ছিল, তাই না? আমরা যে কেটে নিলাম ছবি থেকে, এইটাই কিন্তু ছিল ওর অরিজিনাল সাইজ। তাহলে এইখান থেকে এখন আমরা যত বড় করব তত কি হবে, রেজুলেশন খারাপ হবে। তো ওইটা তো কিছু করার নাই, কারণ ও তো ওর অরিজিনাল যে রেজুলেশনটা সেটা সেভ করে রাখছে, তাই না? তাহলে ও কি এক্সট্রা ইনফরমেশন কি কোথাও থেকে তৈরি করতে পারবে? পারবে না। ওকে, কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কেউ কি আছেন যে বোঝেন নাই? থাকলে বলেন, আমি বুঝাই দিব আবার। বলেন, হ্যালো, সবাই বুঝছেন? আচ্ছা, কে? টিলা বড়ু আপু? টিলা আপু আপনি কোথা থেকে আসলেন? আচ্ছা আচ্ছা, ওকে। এখন থেকে কি রেগুলার ক্লাস করবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি ঠিক কি বোঝেন নাই বলেন তো একটু আমাকে, কোন জায়গাটা বুঝতে পারেন না বলেন। হ্যাঁ, ওই যে আপনি মানে পিকচারের কোয়ালিটিটা কেমনে সেম রাখছেন। আচ্ছা আচ্ছা, ওকে, আমি বলতেছি। দেখেন আমি বললাম যে এই যে ছবিটা, এই ছবিটার অরিজিনাল যে সাইজ যখন ছিল, আমি ছবিটার সাইজ চেঞ্জ করার আগে, মানে এই যে দেখেন ছবিটার সাইজ তো আমরা চেঞ্জ করলাম, তাই না? এই যে এরকম সাইজ ছিল, তো এখান থেকে আমরা ছোট করছি। তো ছোট করার আগে এই সাইজ যখন ছিল তখন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিছি। দেখেন রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আসে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বুঝতে পারছেন? এটা করার সঙ্গে সঙ্গে ও কি করবে, এই ছবিটাকে ওর অরিজিনাল যে সাইজ, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই সাইজেই ও এক জায়গায় ওর মেমোরিতে রেখে দিছে। ঠিক আছে, এখন আপনি এটাকে যতই ছোট করেন বা বড় করেন না কেন, এটার রেজুলেশন আর চেঞ্জ হবে না। কারণ কি, ও তো অরিজিনালটা রেখেই দিছে। ঠিক আছে, তো অরিজিনাল যদি ঠিক থাকে তাহলে কি আর কোনো সমস্যা আছে? এখানে আপনি শুধু ওর কতটুকু, আপনি ওকে কত বড় হিসেবে দেখাইতে চান, যে কত বড় হিসেবে শো করতে চান, এখানে শুধু ওইটাই আপনি দেখাইতে পারবেন। বাট ওর যে অরিজিনাল রেজুলেশন সেটার কন্ট্রোল আর আপনার হাতে নাই। বোঝা গেছে? তো এটা করছি কিভাবে আমরা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলছি, ভেরি গুড। এটার দেখেন, এটার একটা সুবিধার কথা বলছি কি, যে এই লোগোটার রেজুলেশন আর কখনো নষ্ট হবে না, নাকি? ছোট বড় করার কারণে এটার রেজুলেশনটা আর কমবে না। ওকে, আরও কি কি সুবিধা আছে একটু দেখেন। এখানে ডাবল ক্লিক করলাম আমি, দেখেন এই যে ছবিটা, হ্যাঁ সাপোজ আমার কাছে মনে হইলো যে এই ছবিটা আমার ভালো লাগে না, আমি ছবিটা চেঞ্জ করে দিব। দেখেন আমি এটাকে হাইড করে দিলাম, হাইড তো আমরা করতে পারি, তাই না? দেখেন হাইড করার পরে আমি এই লোগোটাকে এবার নিয়ে যাব, সাপোজ এই লোগোটা আমার খুব ভালো লাগছে, এটা নিয়ে যাব, কপি ইমেজ করে এখানে গিয়ে আমি ডাইরেক্ট পেস্ট। দিলাম বসায়, ঠিক আছে। তারপরে আমি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ, এটা সেভ করতে হবে কিন্তু, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি আমরা। এবার কেটে দেই, দেখেন কি চেঞ্জ হয়েছে কোনো, দেখেন তো কি কোনো কি চেঞ্জ হয়েছে? শিওর চেঞ্জ হয় নাই কোনো? দেখেন ভালো করে, আমাদের একটু আগে লোগো কি ছিল,
হ্যাঁ, কিন্তু লোগোটা কি আমরা এইখানে চেঞ্জ করছি বলেন? এখানে কি আমরা লোগোটা চেঞ্জ করছি? করি নাই। কিন্তু আমাদের কিন্তু বাকি সব কিছু কিন্তু একদম এক্সাক্ট আছে। দেখেন এই যে সাইডে যেরকম ছিল, যেইখানে ছিল, সব কিছু ঠিক আছে। চেঞ্জ হয়েছে কি? ফাইলটা কিন্তু আমরা পুরো চেঞ্জ করে দিছি। তো স্মার্ট অবজেক্টের, হ্যাঁ স্মার্ট অবজেক্টের এইটা একটা সুবিধা কি, যে আমরা যখন কোনো কিছুকে স্মার্ট অবজেক্ট করব, সাপোজ আপনি একটা ছবি দিয়ে এটা ডিজাইন করছিলেন, ক্লায়েন্টের কাছে ছবিটা ভালো লাগে নাই, সে বললো আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার বেশি কিছুই করতে হবে না, জাস্ট স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে আসবেন, এসে কি ছবিটা চেঞ্জ করে দিবেন, ডান। ছবি রিসাইজ করতে হবে না, ছবি নড়াচড়া মুভ এগুলা কিছুই করতে হবে না। কি ইজি না অনেক তাহলে? হ্যাঁ, আপনি স্মার্ট অবজেক্টকে অনেক সুন্দর, অনেক ভালোভাবে ব্যবহার করা যায় অনেক কাজে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, একটু আগে আমরা মার্কি টুল নিয়ে কথা বলতেছিলাম বা সিলেকশন টুল নিয়ে, তো আমি তখন বললাম যে আপনাদের এই যে সাদা যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটাকেও যদি আমরা রিমুভ করতে পারি তাহলে কি আমাদের জন্য আরো সুবিধা হয় না বলেন তো? ওই যে মাল্টিপ্লায়ের ভেজালে যেতে হবে না কি, তাই তো? এই যে রূপন ভাই আমাদেরকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া আমরা কি করতে পারবো এটা, যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না। রূপন ভাই কিন্তু অলরেডি পারেন, হ্যাঁ উনি টেস্ট করতেছেন আমি পারি কিনা। দেখেন তো এই যে এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কি আমরা কি রিমুভ করতে চাই নাকি চাই না বলেন? সবাই বলেন একটু আমাকে, চান? শিওর? কি রিমুভ করলে তাহলে ভালো হবে নাকি? অবশ্যই ভালো হবে। এই যে আমরা শুধু তখন এই যে আমাদের যে জিএইচ এই লেখাটাই শুধু থাকবে, বাকি আর কোনো কিছুই থাকবে না, তাই না? ভালো না তাহলে? অবশ্যই ভালো। তো কিভাবে করব একটু দেখেন, এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এখানে রাইট বাটন ক্লিক করেন, ও সরি এখানে না, এই যে নিচে আসেন, হ্যাঁ এই যে এইখানে, এইখানে দেখেন একটা অপশন আছে কুইক সিলেকশন টুল। কি আছে? কুইক সিলেকশন টুল। একটু আগে যে আমরা দেখলাম না রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এরকমই এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আচ্ছা কুইক সিলেকশন টুলে যাওয়ার আগে আমরা একটু রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের বাকি অংশগুলো দেখে যাই। হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আমরা অলরেডি দেখছি, এই যে ইলিপটিক্যাল মার্কি টুলটা কি আসলে, এটা কি নাম শুনে কি বোঝা যাচ্ছে এটা কি? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে চার কোণা ছিল সিলেকশনটা, এখানে হবে সার্কুলার রাউন্ডেড, তাই না? এটা মনে হয় না আমার কিছু দেখাইতে হবে, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আচ্ছা এই জিনিসটা একটু দেখেন, সিঙ্গেল রো মার্কি টুল, এটা কি আসলে? ও জাস্ট একটা কলাম ধরবে এখানে, বুঝতে পারছেন? এই যে দেখেন, মানে সরি একটা রো ধরবে শুধু, দেখতেছেন কি করছে? ও কি করছে? জাস্ট একটা পিক্সেল ধরছে, একটা রোর একটা পিক্সেল ধরছে। তো এরকম যে কলাম যেটা আছে ওইটাও আপনার শুধু একটা কলাম ধরবে, ঠিক আছে? কি বোঝা যাচ্ছে আমার কথা? এটা সিলেকশন দিয়ে ধরছেন আপনি, এখন আপনার ইচ্ছা আপনি কি করবেন। সাপোজ আপনি চাইলেন এই একটা পিক্সেলের কালার চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন আমার কথা? পিক্সেল ছাড়া বাকিগুলো, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। তখন আপনার কি করতে হবে জানেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে এরপর করে দেন অল্টার ডিলিট, ওই পিক্সেল ছাড়া বাকি সব হয়ে গেছে। সিলেক্ট ইনভার্স মানে কি? হ্যাঁ আমি যেটা সিলেক্ট করছিলাম ওইটা ছাড়া বাকি সব সিলেক্ট করো, বোঝা গেছে? তো আপনি একটা পিক্সেল সিলেক্ট করছিলেন, ওইটা ছাড়া বাকি সব যখন সিলেক্ট করতে বলছেন, ও কি করছে? এই এক পিক্সেল বাদ দিয়ে বাকি পুরো ক্যানভাসে যা আছে সবগুলোকে সিলেক্ট করছে। সিলেক্ট করে এখন আপনি যখন এখন এটাকে যা করবেন ওই পুরাটা একবারে কাজ হবে, বোঝা গেছে? যাই হোক এগুলো প্র্যাকটিক্যাল ইউজ, একটু মানে স্পেসিফিক কেসে আর কি দরকার হয়। হ্যাঁ সো এই জিনিসগুলো জাস্ট আমি একটু দেখাই দিলাম, আপনার কি বুঝতে পারছেন এই যে? হ্যাঁ তো এগুলোর আসলে প্র্যাকটিক্যাল ইউজ আসলে আপনাদের যখন স্পেসিফিক সিনারিওতে দরকার হয় তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে টুলগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি, বোঝা গেছে? আমরা কি সবাই বুঝতে পারছি এই চারটা টুল কোনটা কিভাবে কাজ করে? বুঝতে পারছেন সবাই? কেউ কি আছেন যে বোঝেন নাই?
থাকলে বলেন, আমি রিপিট করব, সমস্যা নাই। আচ্ছা একদম নিচেরটা বোঝেন নাই, দেখেন এই যে সিঙ্গেল কলাম মার্কি টুল, এই যে সিঙ্গেল রো যেরকম ছিল, রো কি, এই যে সারি, ঠিক আছে? তো সিঙ্গেল কলাম কি? সিঙ্গেল কলাম হচ্ছে যে এই যে আমরা যে কলাম বলতে কি বুঝাই, আমরা কলামের বাংলা কি, কেউ বলতে পারবেন? আচ্ছা কেউ বলতে পারবেন না, ওকে। আচ্ছা একটু দেখেন সবাই, কলাম বলতে বোঝাচ্ছে যে এই যে সোজাসুজি, মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা পিক্সেলও নিচ্ছে। একটু আগে কি ছিল, এক্স অক্ষ বরাবরও একটা পিক্সেল নিছিল না, তো এবার ওয়াই অক্ষ বরাবর নিচ্ছে, এই আর কিছু না, দেখেন একটা পিক্সেল নিচ্ছে, দেখা গেছে? আমি যেখানে ক্লিক করব ও শুধু একটা পিক্সেল নিবে, ঠিক আছে? ক্লিয়ার কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এরপর দেখেন এখানে কি, ল্যাসো টুল। জি জি বুঝতে পারছি, দেখেন এখানে কি আছে, দেখেন ল্যাসো টুল। ল্যাসো টুলতে কি হয়, ল্যাসো টুলটাও কাজের জিনিস, বাট আসলে এটাও ইউজ করা হয় তখন যখন আপনি যদি ওই যে পেন ইউজ করেন আর কি, মানে আপনার সাপোজ যদি আপনার প্রেশার প্যাড থাকে, যেমন আমরা মাউস ইউজ করি যেরকম, এরকম অনেক ডিজাইনার আছেন যারা প্রেশার প্যাড ইউজ করেন, ঠিক আছে? তো এরকম যদি কেউ থাকে তারা এগুলো ভালোভাবে ইউজ করতে পারে, বাট মাউস দিয়ে আসলে এটা ইউজ করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ দেখেন কীভাবে কাজ করে দেখাচ্ছি, এই যে আমি মাউস দিয়ে এটাকে টেনে এইভাবে নিতে পারবো। কি করতেছি বোঝা যাচ্ছে? বুঝতে পারলেন কি করলাম আমি? মার্ক করছি, ফ্রি হ্যান্ডে মার্ক করছি। তো ল্যাসো টুলের সুবিধা হচ্ছে এটা, যে আপনি আপনার হাত যদি খুবই মানে কি বলে ওইটাকে কম নড়াচড়া করে আর কি, যদি একেবারে আপনার হাত অনেক, দেখেন মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন, রূপন ভাই কথা না বললে মাইকটা অফ করেন, শুধু শুধু আমি কথা বলতেছি এর মাঝখানে আপনাদের নয়েজ আসতেছে, তাহলে আমি কিভাবে কথা বলবো? দেখেন তাহলে এই যে আমি ফ্রি হ্যান্ডে এটাকে যে মার্ক করলাম, হ্যাঁ, তো এটা ল্যাসো টুলের মাধ্যমে সম্ভব। কিভাবে, আপনি যতটুকু এরিয়া আপনার মনে হচ্ছে যে আমার দরকার, এটা আপনি জাস্ট হাত দিয়ে ফ্রি হ্যান্ড আপনি মার্ক করে ফেলছেন, এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। তো এটাতে আমরা একটু কমফোর্টেবল ফিল করি কখন, যখন হয়তো এরকম আপনি মানে কিছু জায়গা, রূপন ভাই ক্লাস ভিডিও হচ্ছে, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝখানে আপনি আমাকে থামাই দিয়ে আপনি আমাকে বলতেছেন যে কারেন্ট চলে গেছিলো এই কারণে দেখতে পারি নাই। আপনি তো জানেন আমি ভিডিওটা করতেছি, তাহলে ভিডিওটা তো দেখতে পারবেন আপনি। ক্লাসে কথা বলার আগে আপনারা একটু হাত তুলে নেবেন, হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? ক্লাসে কথা বলার আগে সবাই একটু হাত তুলবেন আগে, যে আমি কথা বলতে চাই, ওকে। দেখেন তাহলে আমরা কি করতে পারি, এখানে ল্যাসো টুলের মাধ্যমে আমরা চাইলে ফ্রি হ্যান্ডে এভাবে মার্কিং করতে পারি, যে সিলেকশন করতে পারি, ওকে। এরকম আমাদের, আচ্ছা এটাকে ডিসিলেক্ট করে দেই, এরকম আরও কিছু টুল আছে, দেখেন পলিগন টুল, যেটার মাধ্যমে আপনি এই যে পয়েন্ট পয়েন্ট করে আপনি আর কি নিতে পারবেন এই, হ্যাঁ, যে একটু আগে যেরকম ফ্রি হ্যান্ডে নিলাম না, এটা আপনার কি পয়েন্ট আকারে নিচ্ছে, দেখেন এই যে ক্লিক করতেছি একটা থেকে আরেকটা পয়েন্ট এইভাবে নিচ্ছি, কি বোঝা যাচ্ছে? দেখেন তো, ঠিক আছে? তো এটাও একটা টুল। তো এরকম আরো একটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, আপনারা চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন, বাট আমি যেটা বলবো যে আসলে এই টুলগুলো আমাদের মানে এর চেয়ে আরও অনেক বেশি কন্ট্রোল, আরও অনেক টুল আছে। হ্যাঁ দেখেন এই যে আমি যখনই পয়েন্টে নিয়ে যাব ও একা একা নিয়ে নিচ্ছে, দেখেন
দেখতেছেন? কি করতেছো? কি বোঝা যায়, বোঝা যায় কি করতেছো? ও কিন্তু, হ্যাঁ ওগুলো তো আমি নিজে দেই নাই, ওগুলো তো আমি দিছিলাম যে। না না না, আমি কোনো ক্লিক করি নাই, আমি জাস্ট মাউস নিয়ে যাচ্ছি, আমি আউটলাইনটার উপর দিয়ে মাউসটাকে ঘুরাইতেছি আর কিছুই না। হ্যাঁ এটা অনেক অ্যাকুরেট হয়। আহ না, ও মানে এইটার, এই সিলেকশনটার, জি জি জি, পুরাটাই চলে যাবে, পুরাটাই চলে যাবে। হ্যাঁ আবার তখন প্রথম থেকে করতে হবে এই এই টুলটার ক্ষেত্রে, এখানে একটা ভেজাল আছে একটু। যাই হোক, তো আমরা চাইলে অল্টার দিয়ে এগুলোকে কাটতে পারবো আবার, বুঝতে পারছেন? সাপোজ আমি এই জিনিসগুলোকে বাদ দিতে যাচ্ছি, যেগুলো আসছে এগুলোকে আমি চাই না, দেখছেন বাদ দিয়ে দিছি, দেখেন। বাদ দেওয়া গেছে, দেখছেন? হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার প্রথমবার না না, সিলেক্ট করার সময় অল্টার ধরতে হবে, কথা বুঝতে পারছেন? এই যে ক্লিক করব, যখন আমরা ক্লিক করার সময় অল্টার ধরতে হবে, ঠিক আছে? অল্টার ধরে দেন আমরা এটার উপরে কাজ করা শুরু করব। এই যে ক্লিক করতেছি, যে এই যে লাস্ট পয়েন্টে ক্লিক করলাম, ব্যাস ও কিন্তু ক্লিয়ার করে দিছে, বুঝা গেছে? আচ্ছা, এরকম আরো কিছু টুল আছে, আমরা একটু দেখি। যেমন এগুলো এগুলো যতটুকু প্র্যাকটিক্যাল, এর চেয়ে অনেক ইজিয়ার অ্যান্ড আমরা আরো সহজে ব্যবহার করতে পারবো, এরকম কিছু টুল আছে, যেমন কুইক সিলেকশন টুল। এবার দেখেন কুইক সিলেকশন টুলের সুবিধাটা কি, দেখেন কি করছি আমি, একটু দেখেন সবাই। এই যে জি, জি এর উপরে আমি জাস্ট ক্লিক করছি, দেখেন তো পুরো জিটা সিলেক্ট হয়ে গেছে না, দেখা যায় পুরো জিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এইচটাকেও চাই, তাই না? শিফট ধরে আমরা এইচটার উপর একটা ক্লিক করব, দেখেন কি ধরে, শিফট ধরে এইচটার উপরেও একটা ক্লিক করব, দেখেন কি হয়ে গেছে বলুন তো, জি এবং এইচ দুইটাই সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি চাই এখন এইখান থেকে কি এটাকে কেটে নিতে পারবো? আচ্ছা এর আগে তো কেটে নিছি, এবার আমরা কপি করে নিই। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিলাম, নেয়ার পরে আমাদের যে আগের যে লোগোটা ছিল ওটাকে আমরা হাইড করে রাখি, দেখেন তো কি হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা, দেখেন তো সাদা ব্যাকগ্রাউন্ড চলে গেছে না। সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এবার চলে যান এখানে, দেখেন কি ঠিক আছে, আমাদের কি সাদা ব্যাকগ্রাউন্ড চলে গেছে না, মাল্টিপ্লাই করা নাই কিন্তু এখন আর আমাদের, দেখেন এই যে নর্মাল আছে, কি ম্যাজিক নাকি, মজা অনেক, কি ভালো লাগছে আপনাদের বিষয়টা নাকি কঠিন মনে হচ্ছে এখনো? আচ্ছা আর একবার দেখি। হ্যাঁ আমি কি করতেছি একটু দেখেন, এই যে আমি প্রথমে ফাইলটাকে নিছি, সিলেক্ট করছি, আমার লোগোটাকে সিলেক্ট করছি, করার পরে আমি কই যাব, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের সুবিধা কি, ও কি করবে দেখেন, এই যে আমার যে এখানে ভ্যালুগুলো আছে, মানে যেই পয়েন্টটাতে বা যে কালারটাতে আমি সিলেক্ট করব, ওই কালারের কাছাকাছি যে কালারগুলো পাবে সবগুলোকে নিয়ে নিবে। ফর এক্সাম্পল আমি যদি এবার সাদাটাতে সিলেক্ট করি, ক্লিক করি, দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন কি হচ্ছে? প্রথমে কিন্তু আমি ক্লিক করছি একটা কি, একটা পয়েন্টে আসছে শুধু, দেখছেন? কিন্তু আমি কি করলাম, ক্লিক করার পর একটু ড্র্যাগ করছি, দেখেন একটু ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে ও কি করছে, যতগুলো সাদা এখানে পাইছে সবগুলোকে নিয়ে নিছে। আচ্ছা তাও তো এখনো সব নেওয়া হয় নাই, তাই না, হয়েছে? তাহলে আরও এটাকে টানেন, দেখেন ড্র্যাগ করতেছি আরও যাচ্ছে, কিন্তু দেখছেন এটাকে আরও ড্র্যাগ করব আরও যাবে। হ্যাঁ এইভাবে আমরা চাইলে পুরোটাকেই সিলেক্ট করতে পারবো, দেখেন হয়ে গেছে না? এখন দেখেন জি এর ভেতরটা কিন্তু এখনো বাকি আছে, দেখেন ভালো করে। তো
তো এই যে এখন যদি আমাদের ব্রাশটাকে একটু ছোট করে নেই তাহলে আরো সুবিধা হবে না বলেন তো, এই জায়গাটুকু দিয়ে যেতে? তাহলে ব্রাশটাকে ছোট করে নিব। ব্রাশ ছোট করার জন্য আপনারা চাইলে এখানে যেতে পারেন, সাইজ আছে এখানে, অথবা যদি আপনারা কিবোর্ডে করতে চান তাহলে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট চেনেন আপনারা? কিবোর্ডে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট আছে, যে সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়ে ছোট হয়, ক্লোজিং দিয়ে বড় হয়। সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়ে ছোট হয়, ক্লোজিং দিয়ে বড় হয়। তাহলে আমরা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এটাকে অ্যাড করে দিব। দেখেন যখন আমরা এরকম টাইট স্পেসের ভিতর দিয়ে যাবো তখন আমরা এইভাবে এটাকে ছোট করে নিয়ে কাজগুলো করতে পারি। এখন দেখেন তো, এখন একটু দেখি আমরা আসলে ছোট না করলে কি হতো। আচ্ছা দেখি চলেন, ছোট না করলে কি হয়। সাপোজ আমাদের এটা একটু বড় আছে, কি হইলো দেখেন তো, এই কালোটাও এখন সিলেক্ট হয়ে গেছে না, দেখেন তো বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ভালোভাবে দেখেন, দেখেন একটু আগে কি ছিল, দেখেন এই যে আগে মার্কিংটা এরকম ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন কি বুঝতে পারছেন? কারণ ও যখন এটার ভিতর দিয়ে যাইতে গেছে, ওর ওর স্যাম্পলের মধ্যে কালো কালার চলে আসছে, তখন ও ভাবছে তাহলে কালো কালারও নিয়ে নিব আমি, ও নিয়ে নিছে কালো কালার, বোঝা গেছে? তো যদি আপনি এটার মধ্যে কালো কালার নিয়ে আসেন তখন কিন্তু আপনি নিজে ভেজালে পড়বেন। হ্যাঁ দেখছেন, তো এই কারণে আমরা অ্যাকুরেট রাখতে হলে আমাদেরকে তখন ব্রাশ ছোট বা বড় করতে হইতে পারে। যেমন বড় এরিয়ার জন্য আমরা যদি বড় ব্রাশ নেই তাহলে আমাদের খুব ইজিলি হবে। দেখুন এখানে দেখেন, এই জায়গায় যদি আমি নিতে চাই, আমি একটু ব্রাশটাকে বড় করে নিলাম, একটা ক্লিক করছি হয়ে গেছে, এখানে একটা ক্লিক করছি হয়ে গেছে, দেখছেন ডান নিয়ে নিছে, মাঝখানে একটা ক্লিক করেন পুরোটা হয়ে গেছে, ড্যাশ শেষ। দেখেন তো পুরোটা সিলেকশন হয়ে গেছে না, পুরোটা হয়ে গেছে। সো বড় ব্রাশ নিলেও সুবিধাও আছে অসুবিধাও আছে, তো এগুলো ডিপেন্ড করতেছে। হ্যাঁ আচ্ছা, আমি এটাকে ডিসিলেক্ট করি। তো এই কুইক সিলেকশনে এখানে আরও একটা অপশন আছে, একটু দেখেন, অবজেক্ট সিলেকশন টুল, এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল একটা আছে, দেখেন ম্যাজিক ওয়ান্ড টুল, এই টুলটা আসলে কি দেখেন, এটা নাম যেরকম ম্যাজিক ওয়ান টুল না, এটা কাজও ওই রকমই। হ্যাঁ এই যে ম্যাজিক ওয়ান টুল নিলাম, নেওয়ার পরে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, দেখেন কি হয়, দেখেন আমি হোয়াইটে ক্লিক করছি, ও যত জায়গায় হোয়াইট পেয়েছে সব হোয়াইট নিয়ে নিছে। আমি যদি ব্ল্যাকে ক্লিক করতাম, ও এই যে ব্ল্যাক দেখেন, পুরা ব্ল্যাকটাকে নিয়ে নিছে। ঠিক আছে, কানেক্টেড থাকতে হবে, মাস্ট কানেক্টেড থাকতে হবে, যেমন এখানে কিন্তু গ্যাপ আছে, এই কারণে ও বাকিটাকে নেয় নাই। তো এই যে আপনি যদি অ্যাড করতে চান, এই যে এইচটাকেও আমরা অ্যাড করতে চাই, তাই না, জি থেকে এইচটা আলাদা, এই কারণে কিন্তু এইচটাকেও নেয় নাই, এইচটাকেও অ্যাড করতে চান, শিফট ধরে জাস্ট এইটাতে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে, ডান। সো ম্যাজিক ওয়ান টুল, এখানে হয়তো আপনার কাছে মনে হবে যে ভাইয়া তাহলে তো অলমোস্ট আমাদের কুইক সিলেকশনের মতোই কাজ করে, না কুইক সিলেকশনের চেয়ে ম্যাজিক ওয়ান টুল আরও বেশি অ্যাকিউরেট, আরও বেশি ভালো কাজ করে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কুইক সিলেকশন টুল বেশি ব্যবহার করা হয়, কারণ ওইটা আসলে আপনার এই সব কালার এইভাবে নিয়ে নেয় না। হ্যাঁ ওইটার উপরে কন্ট্রোলটা আরও বেশি থাকবে আপনার, বাট এইটার উপরে আপনার কন্ট্রোলটা অনেক কম। ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে এই টুলগুলো কি, সিলেকশন টুলের এই বিষয়গুলোকে আমি আপনাদের বুঝাইতে পারছি? আচ্ছা সবাই বুঝছেন তো, কেউ কি আছেন যে বোঝেন না একটু বলেন আমাকে। এই যে আমরা সিলেকশন টুলগুলো দেখলাম, এই টুলগুলোর মধ্যে কোনোটা যে কোনোটা বুঝতে পারেন না, এরকম কেউ আছেন নাকি একটু বলেন আমাকে। কেউ নাই, সবাই বুঝছেন, শিওর? আচ্ছা খুব ভালো কথা। তো দেখেন একটা জিনিস লক্ষ্য করেন সবাই, এই যে এইখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল, আমি যদি এই কালোটার উপরে ক্লিক করি তখন কি হচ্ছে, শুধু জিটা সিলেক্ট হচ্ছে, তাই না, আমাদের এইচ এর জন্য আবার আলাদাভাবে শিফট ধরে এটাকে এইচটাকে সিলেক্ট করতে হচ্ছে। তো সেই জায়গায় আমরা যদি শুধুমাত্র দেখেন তো, শুধুমাত্র যদি আমরা এই সাদাটার উপরে ক্লিক করি তাহলে আমাদের জন্য ইজিয়ার না, সাদাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা সিলেক্ট ইনভার্স করে দিব, কি করা যাবে না? প্রথমে কি করতেছি আমরা বলেন, প্রথমে কিন্তু আমরা সাদাটাকে সিলেক্ট করলাম, যে সাদা যে লেয়ারগুলো আছে, মানে সাদার যে অংশগুলো আছে পুরোটা সাদা সিলেক্ট করছি।
করার পরে আমরা কি করতেছি, রাইট বাটন ক্লিক করে অপশন আনছি, আনার পরে এখানে কি করতেছি বলেন, সিলেক্ট ইনভার্স। দেখেন কি হয়ে গেল, শুধু জিটা সিলেক্ট হয়ে গেছে না, এখন এই যে জি আর এইচ এটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনার যদি এরকম হয় যে এটা যদি একটা কালারফুল যদি কোনো কিছু হইতো, সাপোজ এখানে মাল্টি কালার আছে এই জিএইচ এর ভিতরে, তখন কিন্তু ম্যাজিক টুল এত সহজে এটাকে সিলেক্ট করতে পারতো না। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি অলওয়েজ খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন, তাই না? হ্যাঁ, তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ও ডিরেক্ট হোয়াইট কালার সবগুলো নিয়ে নিবে, ডান। তারপরে কি আমাদের জাস্ট সিলেক্ট ইনভার্স করে দিলে তো আমরা অরিজিনাল শেপটা পেয়ে যাচ্ছি। পাচ্ছি নাকি পাচ্ছি না বলেন? আচ্ছা একটু দেখাই। হ্যাঁ, এই যে আমরা কি করতেছি একটু দেখেন সবাই, ম্যাজিক ওয়ান টুল নিছি, সাদাটার উপরে ক্লিক করছি, ঠিক আছে। করার পরে আমি এখন দিলাম কন্ট্রোল এক্স, দেখেন তো সাদাটা চলে গেছে না, সাদাটা কিন্তু চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাদাটা যদি রিমুভ করতে চাই তাহলে এভাবে রিমুভ করতে পারি। ওকে, ভেরি গুড। কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা শুধু কালোটাকে সিলেক্ট করব, ঠিক আছে। আর দেখেন কালোটাকে সিলেক্ট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট ইনভার্স, এবার দেখি তো কন্ট্রোল এক্স দেই, এবার কি চলে যায়, দেখেন এবার কি চলে গেছে, এবার কিন্তু কালোটা চলে গেছে, তাই তো? আচ্ছা এখন দেখেন এই যে আমরা যে এত কিছু করতেছি, হ্যাঁ, কারণ আমি সিলেক্ট ইনভার্স করলাম যে, একটু দেখেন প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ড যখন সিলেক্ট করছি দেখছেন এই যে চারপাশে কিন্তু আমাদের ওই যে মার্কিং এর জন্য যে লাইনটা আসে ওই লাইনটা চলে আসছে। তো এরপরে আমি কি করতেছি, সিলেক্ট ইনভার্স, সঙ্গে সঙ্গে দেখেন তো লাইনটা কই চলে গেছে, শুধুমাত্র জি আর এইচ এর চারপাশে চলে গেছে, ঠিক আছে। দ্যাট মিন্স এখন আমাদের সিলেক্টেড অবজেক্ট কোনটা, জি আর এইচ, এই। আচ্ছা এবার দেখেন এতক্ষণ আমি আপনাদেরকে কিভাবে শিখাইছি, মার্ক করার পরে আমরা কন্ট্রোল এক্স বা কপি করে নিয়ে যাব, তাই না? এতে করে কি হচ্ছে, আমাদের এই যে বাকি যে অংশটা ওটা তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না একবারে, মানে এটা তো ডিলিট হয়ে যাচ্ছে, তাই না, থাকতেছে না। তো আসলে ভালোভাবে যদি আপনারা ডিজাইন করতে চান, কখনোই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একেবারে ডিস্ট্রয় করব না, ঠিক আছে, ডিস্ট্রয় করব না, না করে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি ওইটা দেখাচ্ছি, একটু দেখেন সবাই। তো কি করলাম, আমি প্রথমে এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে, এখন কি সিলেক্টেড আছে কি, জি আর এইচ আমার নাকি, জি আর এইচ সিলেক্টেড আছে, এই বিষয়ে কি সবাই শিওর? আচ্ছা ওকে, কি সবাই শিওর তো, লক্ষণ ভাই শিওর? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাড লেয়ার মাস্ক, কি বলতেছে এটা, অ্যাড লেয়ার মাস্ক, এই যে এফেক্টস এর পাশে ক্লিক করেন, দেখেন তারপরে কি হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে না, কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে না আমাদের, গেছে বলেন সবাই একটু, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের চলে গেছে? হ্যাঁ ওকে, এবার দেখেন আমরা কি করব, এবার নতুন একটা লেয়ার নিব, নিলাম লেয়ারটার কালার করে দেই আমরা রেড করে দেই, হ্যাঁ রেড, কিভাবে রেড করব, অল্টার ডিলিট, লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার ডিলিট, রেড হয়ে গেছে, কেন রেড হয়ে গেছে, এই যে আমাদের ফোরগ্রাউন্ডে কালার দেওয়া আছে যে রেড, এই কারণে। আচ্ছা এটাকে নিচে নামাইলাম, একটু দেখেন সবাই এই যে ছবিটা, যে এই যে জিটা, জিটা দেখেন তো একটু কেমন যেন এবড়ো খেবড়ো লাগতেছে না দেখতে, এটাকে কি একটু স্মুথ করতে যদি পারি আমরা ভালো লাগবে না আরো। এই যে এই স্মুথটা কিভাবে করবেন একটু আমি এই জিনিসগুলো এখন দেখাবো, একটু দেখেন সবাই। সবার আগে এই যে লেয়ার মাস্ক করলাম, এটা সুবিধাটা কি সেটা একটু দেখাই, এই যে আমরা যে লেয়ার মাস্ক করছি না এটাকে আমি ডিসেবল করে দিই, দেখেন তারপরে দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আছেই, চলে গেছে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আবার ইনেবল করে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড হাইড হয়ে গেছে। ওকে এরপরে দেখেন আমরা এই যে কোনটাকে সিলেক্ট করব, একটু দেখেন এই যে সাদা এইটাকে না কিন্তু, হ্যাঁ এই যে আমরা যে অ্যাড লেয়ার মাস্ক করছি যে এইটাকে সিলেক্ট করব, করলে এখানে আমরা প্রপার্টিসে কিছু অপশন দেখতে পাবো, এখানে একটা অপশন আছে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাতে ক্লিক করব,
দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করার পরে আমাদের কি হয় একটু দেখি আমরা। সাপোজ এইটা ছিল হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা, দেখেন ট্রান্সপারেন্সি যখন জিরো তখন আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা লাল ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এই কারণে যেন এই যে এজগুলো এজগুলো যেন ভালোভাবে বুঝতে পারি আমরা, হ্যাঁ, যে এটা কিভাবে আমরা স্মুথ করতে পারতেছি কিনা সেটা যেন বুঝতে পারি। আচ্ছা দেখেন কিভাবে স্মুথ করব আমরা একটু দেখি। সবার আগে রেডিয়াস, রেডিয়াসটা একটু বাড়াই, সাপোজ 4 পিক্সেল করলাম। আচ্ছা তারপরে দেখেন এখানে একটা অপশন আছে স্মুথ, দেখেন স্মুথটাকে একটু বাড়ানোর চেষ্টা করেন, দেখেন কোনো চেঞ্জ হয় কিনা। ওকে, তেমন একটা চেঞ্জ বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা থাক, আমি আপাতত এটা 20 রাখলাম, দেখি বাকি জিনিসগুলো নিয়ে একটু আমরা কাজ করে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। কি ব্যাপার, প্রিভিউ অফ করা আছে নাকি? আচ্ছা ওকে, ফেদার আমরা করতেছি কিন্তু ফেদারে কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না, এইবার এইবার বুঝতে পারবো আমরা, দাঁড়ান। হ্যাঁ কিন্তু জিনিসটা অনেক স্লো আসতেছে, আমি বুঝতেছি না এত স্লো কেন আসতেছে। ওকে আবার যাই দেখি, সিলেক্ট অ্যান্ড মাস্ক, রেডিয়াসটা আমরা একটু বাড়াই নিলাম, 5 পিক্সেল করলাম। স্মুথ আমরা কতটুকু এটাকে স্মুথ করতে পারি দেখি। আচ্ছা আমার মনে হচ্ছে আসলে এটার রেজুলেশনটা একটু বেশি খারাপ, আরো একটা বড় ইমেজ নিলে এটা আরো সুবিধা হবে বুঝতে। আচ্ছা সমস্যা নেই, আমরা যাব একটু বড় ইমেজ নিয়ে দেখব। হ্যাঁ দেখছেন এটা বোঝাই যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, শিওর। আচ্ছা একটু দেখেন, আবার দেখাই, আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এটা সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা কি করব, অ্যাড লেয়ার মাস্ক করে দেখি কি হয়। কি হয়েছে দেখেন তো, আমরা কি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাই না লোগোটা নিয়ে কাজ করতে চাই? কোনটা? লোগো নিয়ে। তাহলে ইনভার্স করতে হবে, ঠিক আছে? এখন এরপরে এখন অ্যাড লেয়ার মাস্ক, ওকে। আচ্ছা এরপরে দেখেন এই যে এইটার চারপাশে একটা হোয়াইট গ্লোয়ের মতো আছে, তাই না? একটা গ্লো গ্লো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে চারপাশ থেকে একটা সাদা আলোর মতো ছড়াচ্ছে, এটা আমরা চাই না, এটা বাদ দিতে হবে আমাদের। হ্যাঁ তো কিভাবে বাদ দিতে পারবো একটু দেখেন সবাই, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্কে যান, অরিজিনালটাতে দেখছেন আপনি, অরিজিনালটাতে কিন্তু এরকম কোনো কিছু নাই, দেখেন আছে। তাহলে আমরাও চাই না অবশ্যই তাহলে। আচ্ছা কিভাবে বাদ দিব একটু দেখেন, এই যে রেডিয়াসে যান, একটু বাড়াই দেন, দেখেন দেখতেছেন কি হচ্ছে, আমার সিলেকশনটা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে, দেখা যায়, ঠিক আছে? আচ্ছা তারপরে এটাকে একটু স্মুথ করতে পারেন চাইলে, যদি দরকার না হয়, দরকার নাই স্মুথ করতে হয়, নর্মালি আছে রিজন আছে, কিছু জায়গা আছে, এটাতে যেরকম এরকম কোনো শার্প এজ নাই সেহেতু আমাদের ওরকম কোনো ভেজালও নাই আর কি। আচ্ছা থাকুক আপাতত, ফেদারে যান, দেখেন ফেদারে গিয়ে আপনি চাইলে অনেক কিছু করা যায় কিন্তু ফেদার জিনিসটা খুবই ভয়ঙ্কর, হ্যাঁ এটা নিয়ে খুব সাবধানে নড়াচড়া করবেন, একটু দেখে নেবেন যে আসলে ফেদার করার কারণে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা
একটু সবাই দেখেন ভালোভাবে, এই যে রেডিয়াসটা, রেডিয়াসটা দিয়ে আমি কি করলাম বলেন তো, কি করলাম, এই যে আমরা যে সিলেক্ট করছিলাম সেই সিলেকশনটা, ও কতটুকু পর্যন্ত ও সিলেকশনটাতে রাখবে বা কতটুকুকে ও সিলেকশনের বাইরে পাঠায় দিবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এই রেডিয়াসটার উপরে, বোঝা গেছে? রেডিয়াসটা আমরা যত বাড়াবো দেখেন ও কিন্তু আস্তে আস্তে তত ভিতরে ঢুকতে থাকবে, দেখেন আমাদের এজটা আস্তে আস্তে ভেতরের দিকে আসতেছে না, দেখেন তো? আচ্ছা আরো ভালো বুঝতে পারবেন আমি একবারে জিরোতে নিয়ে যাই, দেখেন এটা ছিল আমাদের অরিজিনাল, পরে এটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি আমি, দেখেন কি সবাই বুঝতে পারতেছেন কি হচ্ছে, রেডিয়াস যত বাড়াচ্ছি আমার সিলেকশনটা তত ভেতরের দিকে আসতেছে না। হ্যাঁ ওকে, এবার স্মুথের ব্যাপারটা বলি, স্মুথের ব্যাপারটাতে কি আসলে স্মুথের জন্য আমাদের শার্প, মানে শার্প এজ লাগতো, মানে একটু চুক্ষা কোনো যদি জায়গা থাকতো তাহলে এই জিনিসটা বুঝতে পারতেন, তা আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, থাক। হ্যাঁ রাউন্ড শেপের কারণে এটা এটা বোঝা যাচ্ছে না, স্মুথ ওর করতে দরকার পড়তেছে না আসলে। আচ্ছা ফেদারের বিষয়টা কি দেখেন, ফেদার কি করে, আপনি যত ফেদার বাড়াবেন ও ওই যে সাইডের যে আমাদের যে একদম বর্ডারের যে পিক্সেলগুলো আছে ওই পিক্সেলগুলোকেও হালকা করে দিবে। ফেদার মানে কি, পাখা, ফেদার মানে কি, পাখা, পাখা 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 বোঝেন, পাখা, জি জি জি, পাখির পালক কি বলি আমরা, ফেদার মানে কি, মানে পাখির পালকের মতো হালকা, এরকম একটা আমরা কথা বলি না? তো এখানে ফেদারটা কি করে দেখেন, আমরা যখন ফেদারটা, ফেদারের কাজটা হচ্ছে কি, ও আপনার এই যে বর্ডারের যে পিক্সেলগুলো সেই পিক্সেলগুলোকে একদম হালকা করে দিবে, মানে ট্রান্সপারেন্ট টাইপের করে দিবে। কিভাবে করবে, আপনি এখানে যতগুলো পিক্সেলের কথা বলবেন ও ততগুলো পিক্সেলকে হালকা করবে, ফর এক্সাম্পল আমি যদি জিরো বলি তাহলে ও একটাকেও কিছু করবে না। এবার দেখেন এটাকে যদি আমি একদম বাড়ায় দেই, দেখেন তারপরে কি হচ্ছে, দেখতেছেন পুরো লোগোটাই কেমন হালকা হয়ে গেছে না, বোঝা যাচ্ছে ফেদার কিভাবে কাজ করে? সো ফেদার খুব সাবধানে কাজ করতে হবে, ইউজ করতে হবে। ওকে দেখেন এখন পুরো জিনিসটা ঠিক আছে, আমরা অনেকখানি ভেতরে নিয়ে আসছি কিন্তু পুরাটা কেমন একটু সফট হয়ে আছে না চার সাইডে বলেন তো, কেমন যেন, মানে একটা যে কন্ট্রাস্ট যে থাকে, মানে জিনিসটা যে একটা শার্প একটা যে ভাব থাকে সেটা কিন্তু নাই, পুরো জিনিসটা একটু কেমন মানে অনেক বেশি মোলায়েম মনে হচ্ছে, মানে সফট, এটাকে সহজ ভাষায় আসলে সফটই বলে। এবার দেখেন আপনি কন্ট্রাস্টটাকে বাড়ান, দেখেন এরপর কি হয়, দেখতেছেন কি হচ্ছে, হ্যাঁ তাও রয়ে গেছে, সমস্যা নাই। এবার আমরা আসল জায়গায় যাব, যে এবার দেখেন আমাদের এই এজটাকে আমরা ভেতরের দিকে আনতে চাই, তাই না? এটার জন্য আমাদের এখানে একটা অপশন আছে শিফট এজ, দেখেন এটাকে যদি আমি মাইনাস করি কি হয়, দেখেন কি হচ্ছে, ঠিক আছে, আর যদি আপনি এটাকে প্লাস করেন, বুঝা গেছে? তো শিফট এজ হচ্ছে কি আমাদের লাস্ট অস্ত্র আর কি, হ্যাঁ, যে যখন আর কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন আমরা শেষ ভরসা হিসেবে শিফট এজে যাই আর কি। এই যে এগুলোকেও ঠিক করতেছি তো, হচ্ছে ঠিক, অনেক কাজ আপু অনেক কাজ, কি সবাই বুঝতেছেন নাকি, নাকি আমি আমার মতো করে যাচ্ছি কাজ, আপনারা আপনাদের মতো চুপচাপ বসে দেখতেছেন? ওকে করি দেখি কি হয়, কি হয়েছে আমাদের কাজটা, দেখেন তো এটা হচ্ছে কি আমাদের এখন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল, অরিজিনালটা অফ করে দিলাম, এখনকারটা দেখেন ঠিক আছে, আমরা কি সাকসেসফুলি রিমুভ করতে পারছি, শিওর কি সবাই কি একমত নাকি? দেখেন তো সাইডে কি আর ওই যে সাদা যে আমাদের একটা কেমন একটা আভার মতো ছিল সেটা কি আছে, কি কি বলেন আপনারা, আছে নাকি, কি ফারদিন ভাই কিছু বলতেছেন না, সব পারেন এগুলো নাকি,
কি মনে হচ্ছে, খুব কঠিন ছিল, বোঝা যাচ্ছে? ভিডিওটা চালু করে দেই। আচ্ছা, লোগোটাকে সিলেক্ট করার পরে কাজ কি বলেন লক্ষণ ভাই, বলেন কি করব? হ্যাঁ, অ্যাড লেয়ার মাস্ক করব, ঠিক আছে, ওকে করলাম। আচ্ছা, এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই যে রেড যে ব্যাকগ্রাউন্ডটা, এটা চালু করে দেই বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে এটার চারপাশে যে সাদা একটা বর্ডার মতো দেখা যাচ্ছে, এটা আমরা চাই না, ঠিক আছে, এটা আমরা চাই না, এটা আমরা রিমুভ করতে চাই। তো কিভাবে রিমুভ করব একটু দেখেন। প্রথম কথা হচ্ছে এই যে এখানে কিন্তু দুইটা ছবি আছে, দেখছেন, এই যে এই পাশে একটা ছবি, এই পাশে একটা ছবি, একটা সাদা কালো আর একটা কি সবুজ রঙের, যেটা আমাদের অরিজিনাল ছবি ছিল। এই সাদা কালো যে ছবিটা আছে, এই ছবিটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন চলে আসবে প্রপার্টিজে, এইখান থেকে আমরা চলে যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক। লক্ষণ ভাই, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম, এরপরে কাজ কি একটু দেখি। এরপর আমি কি করতেছি দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ অনেক কিছু আছে, তো আমি আপনাদেরকে সব কিছু একটু করে বুঝাই দিতেছি যে এটা আসলে কিভাবে কাজ করে। আর এটা কিন্তু ফিক্সড কোনো ভ্যালু নাই, কেউ বলতে পারবে না যে সব ইমেজের জন্য আপনি এটা ব্যবহার করেন, এরকম না, এটা নিয়ে এক্সপেরিমেন্টই করতে হবে। এটা নিয়ে একটু নাড়াচাড়া করলে তারপর বুঝতে পারবেন যে কিভাবে আপনার বেস্ট রেজাল্টটা পাওয়া যাচ্ছে। দেখেন, প্রথমে আমি একটু রেডিয়াসটা বাড়াই দিই, দেখি কি হয়। কি কোনো কিছু কি বোঝা যায়, কিছু হচ্ছে? এই সাইডগুলো আরো ঝাপসা হয়ে যাচ্ছে না বলেন তো, দেখেন তো লক্ষণ ভাই, কি সাইডটা কি ঝাপসা হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন স্মুথ, স্মুথ করার আমার দরকার নাই, স্মুথ নর্মালি করতে হয় কখন আমি বলি, যেখানে আপনার ওই যে শার্প এজ, মানে ওই যে কোনা টাইপের কোনো কিছু থাকে, মানে একটু চার কোনা টাইপের যখন কোনো সিলেকশন থাকে আর কি, হ্যাঁ চার কোনা তিন কোনা এইরকম আর কি, যে যেখানে কর্নার আছে, শার্প কর্নার আছে, ওইখানে আমরা স্মুথ ইউজ করবো, এছাড়া আমাদের স্মুথ নর্মালি দরকার হয় না। তো এখানে এটা যেহেতু রাউন্ডেড, এখানে আমাদের স্মুথের দরকার নাই, তো স্মুথ নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা, ফেদার, ফেদারের ব্যাপারটাও, আচ্ছা ফেদারের ব্যাপারও থাক, ফেদারের ব্যাপারটা তো আমি বুঝাই দিছি, তাই না, ফেদার কি করে? আচ্ছা দেখেন একটু, রেডিয়াসটাকে আমি জিরো করে দেই, আবার দেওয়ার পরে দেখেন এই যে ফেদারটাকে বাড়াই, দেখেন কি করে, ও কি করতেছে বোঝা যায়। কি, হ্যাঁ, এই যে সাইডের যে পিক্সেল গুলো সেগুলোকেও হালকা করে দিছে, তাই না, দেখেন কতগুলো পিক্সেল, 190 পিক্সেল ও এই সাইডে হালকা করছে, দেখছেন, এই কারণে এই যে ব্যাকগ্রাউন্ডের যে আমাদের সবুজ যে একটা আভা এখন দেখা যাচ্ছে, দেখছেন। তো ফেদারের কাজটা কি বুঝতে পারছেন, ও ওর নাম যেহেতু ফেদার, ও কাজও করে ওইটাই, হ্যাঁ হালকা করে দেয় একদম। আচ্ছা, তাহলে রেডিয়াসটা আমরা আবার একটু বাড়াই দেই, দিলাম, এবার দেখেন ফেদার তো ঠিক আছে করছি, মাত্র 1 পিক্সেল করছি, বেশি করি নাই, হ্যাঁ আপাতত থাকুক, দেখি আমাদের দরকার অনুযায়ী পরে আবার বাড়াবো বা কমাবো। এরপর দেখেন কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা একটু বাড়াই নেই, দেখি কি হয়, কি হচ্ছে দেখেন তো, একটু আগে যেটা হালকা ছিল ওটা কি এখন একটু কেমন যেন একটু শক্ত মনে হয়ে হচ্ছে না, দেখেন তো গাঢ় হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে, এই দেখেন, দেখছেন একটু আগে কি অনেক সফট ছিল না, দেখতে অনেক নরম মনে হচ্ছিল, তো এবার দেখেন আস্তে আস্তে ওই জায়গাটা কি কি মনে হচ্ছে, আগের মতো সফট আছে, দেখেন কি চেঞ্জ বোঝা যায়, এটা কিন্তু একটু শক্ত লাইনের মতো হয়ে গেছে এখানে একটা। আচ্ছা, কন্ট্রাস্ট আপাতত এরকম রাখলাম, রাখার পরে দেখেন এবার শিফট এজ, এজ বলতেছে বলতেছে কোনটাকে একটু দেখেন আপনার আগে, এজ বলতে বোঝায় আমাদের যে বাউন্ডারিটা থাকে সেটাকে বলা হয় এজ, মানে বাউন্ডারি বলতে ওই যে স্ট্রোক যেখানে হয় আমাদের সেটাকে বলা হচ্ছে এজ। তাহলে আমরা কি চাই, এজটাকে ভেতরের দিকে আনতে চাই না বলেন তো, আমরা কি চাচ্ছি এই বাউন্ডারিটা ভেতরের দিকে আসবে নাকি, কি লক্ষণ ভাই কি চাই আমরা, বাউন্ডারিটা ভেতরের দিকে আনতে চাই না, আচ্ছা তাহলে শিফট এজটাকে দেখেন, শিফট এজটাকে ভেতরের দিকে নিয়ে আসেন, দেখেন কি
চলে আসছে শিফটের ভিতরে, দেখেন এই যে ভিতরে চলে আসছে। আচ্ছা এরপরে দেখেন, আপনার যদি মনে হয় যে এই রেডিয়াসটা আমরা একটু কমাবো, কমাইতে পারেন, যদি চান বাড়াবেন বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতেছেন চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন কি সবচেয়ে ভালো যে রেজাল্টটা এটার মাধ্যমে আনা যায়, কি তাই না? কি আমরা কি চেষ্টা করব? বলেন। সবচেয়ে ভালো যে রেজাল্টটা আনা যায়। আচ্ছা এবার ওকে করেন, দেখি কি হয়। দেখছেন আমাদের যে সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা ছিল পুরাটা কিন্তু আমরা রিমুভ করে ফেলছি। এন্ড কি দেখে কি মনে হচ্ছে যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা কখনো ছিল? ঠিক আছে। আচ্ছা আমি জানি এখন অনেক কিছু মনে হচ্ছে যে আসলে কেমন যেন লাগতেছে, এটা প্র্যাকটিস করলে দেখবেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ আসলে এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। বাট আমার মনে হয় এটা এখন আগের চেয়ে অনেক সহজ লাগার কথা। লক্ষণ ভাই কি কোনো চেঞ্জ আসছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না পারবেন? আচ্ছা কোনো কিছু কি আছে বুঝতে পারতেছেন না, এরকম কোনো কিছু আছে? আচ্ছা বাকিরা কোথায়? আমাদের পুষ্পিতা আপু কিছু বলতেছেন না, বুঝছেন? আচ্ছা গ্রেট। খোরশেদ ভাই, বুঝতেছেন? সমস্যা নাই তো? আচ্ছা ওকে ওকে গ্রেট, খুবই ভালো কথা। তাহলে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখে গেলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারে কিন্তু আমি আপনাদের অলরেডি বলছি যে আপনারা কখনোই পার্মানেন্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, সব সময় কি হয় করবেন, অ্যাড লেয়ার মাস্ক করে করবেন। কথা বোঝা গেছে? আমি কিন্তু ভিডিওটাই বলতেছি এই কাজ আপনারা অনেকেই করবেন যে আপনারা পার্মানেন্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাবেন, গিয়ে কি হবে এই যে এই এজগুলোকে আর পারফেক্ট করতে পারবেন না। বোঝা গেছে? আমি কিন্তু এটা চাই না, আমি চাই যেন আপনাদের এটা একদম পারফেক্ট কাজ হয়। বুঝা গেছে? এই যে দেখেন তো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড আছে এটার আপু, এই যে এখানে যে সাদা কালো দাবার ঘরের মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট পিক্সেলস এগুলো, ঠিক আছে? দেখেন আপনারা যখন সেভ করবেন তখন পিএনজি তে সেভ করবেন। এবার এই যে দেখেন এই ফাইলটাকে আমি পিএনজি তে সেভ করি, দেখেন ফাইলে যাব, কি করব, এক্সপোর্ট, তারপরে সেভ ফর ওয়েব লেগেসি ক্লিক করেন। এতদিন কিসে সেভ করছি আমরা? জেপিজি তে। এবার আমরা করব কিসে বলছি, পিএনজি 24 সিলেক্ট করেন। এটা অলরেডি উইথ দেওয়া আছে 2600, সো আমার এটার সাইজ চেঞ্জ করতে হবে না। সেভ করেন। দেখছেন এটা আশেপাশে এখন কেমন হয়ে গেছে, একটু আগে আগে সাদা ছিল, এখন কি সাদা আছে? নাই। এখন সেভ করেন। কোথায় সেভ করব, সাপোজ, হ্যাঁ এটাই তো, ঠিক আছে সেভ করলাম, দেখি সেভ করলে কি হবে। চলেন চলে যাই আপনাদের ফোল্ডারে। দেখেন তো কি হয়েছে, কোনো ব্যাকগ্রাউন্ড আছে? বুঝতে পারছেন কিভাবে সেভ করবেন? অ্যান্ড আমি কিন্তু পিএনজি দেখব, ঠিক আছে? আমি আপনাদের পিএনজিটাই দেখতে চাই, কেউ জেপিজি আপলোড করবেন না। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক হিসেবে এখন আমি আপনাদেরকে যদি এখন একটা কাজ করতে দেই, করতে পারবেন? না পারবেন না, আপনাদের অনেকেরই তো নাই, ল্যাপটপই নাই এখন। আচ্ছা থাক, আমি আসলে এইভাবে টাইম ওয়েস্ট করতে চাই না, আমি চাই নেক্সট দিন থেকে যেন সবাই কাজ করতে পারেন। পারবেন কাজ করতে সবাই নেক্সট দিন থেকে? আপনার উইন্ডোজ, হ্যাঁ আপনার উইন্ডোজ পুরানো হলে তো নিবে না, লেটেস্ট লাগবে, উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সন লাগবে। হ্যাঁ তাহলে 17 এ চলে যান,
অথবা যদি 1819 থাকে। ওকে, সমস্যা নাই টিলাপু, সমস্যা নাই। আপনি তাহলে একটু ব্যাক ডেটারটা আপনার ইউজ করতে হবে এই, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ইনস্টল করতে গেলে সমস্যা হচ্ছে, ডাউনলোডই হচ্ছে না, কি বলতেছেন? শিওর? তাই তো, কি ব্যাপার? আচ্ছা দেখেন, আচ্ছা আমি এখন এটা ঠিক করে দিচ্ছি, দেখি হাউ টু ইনস্টলের জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে গেলেও আপনারা ওই যে ফাইলের লিঙ্কটা পাবেন এখানে, হ্যাঁ ডিসক্রিপশনে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ঘটনা কী ঘটছে। এখানে আসলে শর্টকাট দেওয়া আছে লিঙ্কটা, বুঝতে পারছেন? পুরা লিঙ্কটা দেওয়া নাই, আমি যখন এইটা কপি করে দিছি আপনাদের সুবিধার্থে তখন এই ঘটনাটা ঘটছে, বুঝতে পারছেন? তো পিএস 2017-এর জন্য আপনাদের যেটা করতে হবে, আচ্ছা আমি এটাকে কেটে দেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, না না এটার সমস্যাটা এই কারণে হয়েছে যে আমি ওইখান থেকে লিঙ্কটা দিছি তো ডিরেক্ট। আচ্ছা আমি আপনাদের জন্য এটা অন্য একটা কাজ করে দিচ্ছি, এটা অন্যভাবে আমি যেটা করে দিব, আমি ওইখানে বলে দিচ্ছি যে ওয়েট, কোথায় এডিট করার অপশন থাকে না? ও আচ্ছা, এটা তো জয়জিৎ ভাই দিছে, আমি তো আপনাদের গ্রুপে না, অন্য গ্রুপে চলে আসছি, তাই না? আপনাদের গ্রুপ তো হচ্ছে 1016। এইটা, ওকে, সো আমরা এটাকে এডিট করব এখন। হ্যাঁ, তো পিএস 2017-এর জন্য আমার যেটা করতে হবে এখন, তাহলে লিঙ্কটা একটু কষ্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে? লিঙ্ক ইজ ইন দ্য ভিডিও, ঠিক আছে? হাউ টু ইনস্টলার দিব না, এভাবে থাকুক, ওকে? আর মনে হয় এটা হইলে আর সমস্যা হওয়ার কথা না। দেখেন এখান থেকে যদি আপনি যান, এই যে হাউ টু ইনস্টলের ভিডিওতে আসবেন, এখান থেকে যদি আপনি ড্রাইভার এটাতে ক্লিক করেন চলে যাবেন আপনারা একদম ফটোশপের যে ফাইলটা আছে আর কি, যেখানে, হ্যাঁ সমস্যা নেই। অ্যান্ড কীভাবে ইনস্টল করতে হবে ওইটার ভিডিওটা ওইখানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের জন্য এটা আমি করছি, অনেক বছর আগে করেছিলাম আর কি, আমার ফার্স্ট ব্যাচ যে স্টুডেন্টরা ছিল আর কি তাদের জন্য। যাক, ওকে, তো আমার মনে হয় আর সফটওয়্যারের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম যে লোগো কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমি আপনাদের দেখাইলাম। এবার আমরা আরও কিছু লোগো নেই, বার্গার কিং এর লোগোটা আমার কাছে খুব ভালো লাগে, কি কারণে ওইখানে অনেকগুলো শার্প এজ আছে, অ্যান্ড আমি এর আগেও টেস্ট করার জন্য এটা ব্যবহার করছি, তো তো আমি জানি যে এটা আসলে আপনাদের স্কিলকে টেস্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর শার্প এজ আছে, কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে কোথায়, এটা আবার ঝাপসা কেন এরকম? হুম,
এটা নেওয়া যায়। দেখতেছেন এই ছবিটার, এই ছবিটা কিন্তু আর চারপাশে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন সবাই দেখতেছেন তো নাকি? হ্যালো, কি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? তাহলে দেখেন এই যে এটার পেছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের কাজ কি হবে এটার পেছনে যেন কোনো সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে, ঠিক আছে? এই যে কিং এর এই দিকে বিভিন্ন চিপায় টিপায় যে এই যে আছে না, এই যে ইয়ের চিপায় আছে, আর এর ভেতরে আছে, এরকম বিভিন্ন চিপায় চাপায় যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এগুলো সব রিমুভ করতে হবে। আমি এটাকে সেভ করতেছি, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সমস্যা নাই, হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই, প্রচুর মজার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ মজা করে করবেন সবাই। আচ্ছা জি আছে, বাট ওই একটু কম ইফেক্টিভ এই আর কি, বুঝতে পারছেন? এজ ডিটেকশনে একটা ব্যাপার থাকে, তো এই সফটওয়্যারটা আপনি যত আপডেটেড হয় তত ইজিলি এটা ডিটেক্ট করতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের বার্গার কিং এর লোগো নিয়ে নিছি, তারপর আমরা নিব ম্যাক ডোনাল্ডস। খুবই সুন্দর একটা লোগো, তাই না? বলেন কি কি বলেন আপনারা, সুন্দর না লোগোটা অনেক? কি বলেন, করা যাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না? কি মনে হচ্ছে আপনাদের?